Then the work permit, she work permit ta dekhabo. So dekhte pachhen ei je amar hocche je Polander work permit. ঠিক আছে এটা পলিশ ভাষায় লেখা ওয়ার্ক পারমিটটা অবশ্যই কিন্তু পলিশ ভাষাতেই আসবে ঠিক আছে পলিশ ভাষাতেই আসবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসেন ভুঁইয়া ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আপনাদেরকে আমি যেমনটা বলেছি যে আমি আমার ওয়ার্ক পারমিটের পেপারসগুলো আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় অ্যাকচুয়ালি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের পেপারসগুলো এবং কী কী লেখা থাকে কী কী এখানের মধ্যে বলা হয়েছে সো এই হচ্ছে আমার ওয়ার্ক পারমিটের পেপারস এবং এই হচ্ছে সেই ওয়ার্ক পারমিটের কাগজগুলো আপনাদেরকে যদি আমি খুলে দেখাই ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের যে পেপারস ঠিক আছে এখানের মধ্যে কি কি লেখা আছে কি কি আসলে বলা হয়েছে সবগুলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আপনারা যে অনেকদিন ধরে কোশ্চেন করছিলেন সেই কোশ্চেনের আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো গাইজ প্লিজ 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 আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাতে করে আপনারা বুঝতে পারবেন আর প্লিজ আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি জরুরি কারণ আমি আসলে বিভিন্ন অফিসের কাজ ফেলে চেষ্টা করি আপনাদেরকে আসলে ভিডিও বানানোর জন্য এবং বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য সো আপনাদের যদি আমি যদি সাপোর্ট না পাই আসলে দেখা গেছে যে ইন দ্য ফিউচারে আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না তো গাইস প্লিজ আপনাদের সাপোর্ট আমার খুব বেশি জরুরি সো গাইস চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এবং দেখি কি কি পেপারস আসলে পোল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজন সো গাইজ ইন্টোর পরে আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ট্রিনিটি কনসালটেন্টের পেপারস স্কিল প্রফেশনালস স্টাডি অ্যাব্রোড ভিজিট অর সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট ঠিক আছে আর এটা হচ্ছে ট্রিনিটি কনসালটেন্টের সেই ঠিক আছে ওদের যেই সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছেন এই যে হিউম্যান রিসোর্স দুবাই আবুধাবি থেকে করে দুবাই থেকে তারা করতেছে কুয়েত থেকে করে বাহরাইনে আছে ইন্ডিয়াতে আছে ঠিক আছে পোল্যান্ডে আছে অস্ট্রেলিয়াতে আছে এবং কানাডাতে ওদের শাখা আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এদের সব জায়গায় ওদের শাখা আছে এই দেশগুলোতে সো আমি আপনাদেরকে আমার যেই পোল্যান্ড ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ঠিক আছে এটা পলিশ ভাষায় লেখা ওয়ার্ক পারমিটটা অবশ্যই কিন্তু পলিশ ভাষাতেই আসবে ঠিক আছে পলিশ ভাষাতেই আসে এটা দেখতে পাচ্ছেন এখানে তাদের সম্পূর্ণ ডিটেলসগুলো লেখা আছে এখানের এই কালারটা হবে হচ্ছে যে কালারফুল যেটা অরিজিনাল এটাতে হবে রেড কালার ঠিক আছে আপনারা অবশ্যই যখন পোল্যান্ড ওয়ার্ক পারমিটটা রিসিভ করবেন দেখবেন এখানে কিন্তু এটা কালারফুল থাকে অরিজিনালটা এবং এখানের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটরের সিগনেচার এবং থাকে ঠিক আছে এই গেলে হচ্ছে যে ওয়ার্ক পারমিটের এটা হচ্ছে যে মেইন কাগজ ঠিক আছে এরপরে দেখুন এটা হচ্ছে যে আমার যে কোম্পানির পেপারস ঠিক আছে অ্যান্ট পারাড ঠিক আছে এটা আমার কোম্পানির অ্যাড্রেস থাকবে এখানে
অ্যাপয়েন্টমেন্ট, কন্ট্রাক্ট লেটার, ঠিক আছে। ডেট আমি কবে পাইছিলাম ওয়ার্ক পারমিট, জানুয়ারি, 1 জানুয়ারিতে আমি পাইছিলাম, ঠিক আছে। অ্যান্ড পারড আমার মোহাম্মদ ইকরাম ন্যাশনালিটি, আমার কী কী স্যালারি কী কী দেখতে পারছেন। পেইড অফ এমপ্লয়মেন্ট 12 মান্থ, রিনিউয়েবল পেইড পার মান্থ, এটা হচ্ছে আমার স্যালারি, ঠিক আছে। যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার স্যালারি, ঠিক আছে। আমি যদি ওভার টাইম করি তাহলে ওরা আমাকে এক্সট্রা পে করবে। ওয়ার্কিং আওয়ার্স ডেজ দেখতে পাচ্ছেন, মিনিমাম 8 আওয়ার্স পার ডে। এইভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণ, এই যে ফুড অ্যালাউন্স নিজের, খাবার নিজের, ট্রান্সপোর্টেশন তারা কোম্পানি প্রোভাইড করবে, ঠিক আছে। ফ্লাইট টিকিট ওন, ওয়ার্কার্স ওন, মানে আমাদের নিজেদেরই কিন্তু ইয়া, ঠিক আছে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড বাই দ্য কোম্পানি, আমাদের মেডিকেল বা ইন্স্যুরেন্স হবে এগুলো কোম্পানি। আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকর্ডিং টু পলিশ লেবার ল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানি, কোম্পানির যিনি ওনার উনি হচ্ছে একজন মুসলিম চেয়ারম্যান, ঠিক আছে। এম্পায়ার্ড যে কোম্পানি, ঠিক আছে, এবং এই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আছে, ঠিক আছে। এটা গেল হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট, কন্ট্যাক্ট লেটার। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে যে লেটার অফ অ্যাকমেন্ডেশন, ঠিক আছে। লেটার অফ অ্যাকমেন্ডেশনের ব্যাপারটা ঠিক এরকম হবে আপনাদের, ঠিক আছে। লেটার অফ অ্যাকমেন্ডেশন ঠিক এরকম, লেটার অফ অ্যাকমেন্ডেশনটা এরকম হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে যে দ্য এম্বাসি অফ রিপাবলিক পোল্যান্ড, ঠিক আছে, এটা লেটার অফ গ্যারান্টি। তো লেটার অফ গ্যারান্টিটা হয় যে এই টাইপের, সম্পূর্ণ এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন। তারপর লেখা দেখতে পাচ্ছেন গ্যারান্টি, কোয়ারেন্টাইন লেটার, ঠিক আছে। কোয়ারেন্টাইন যদিও এখন অনেক ইয়াতে হয়, অনেক ইয়াতে হয় না, তো যেহেতু আমি জানুয়ারির দিকে ট্রাই করেছিলাম, জানুয়ারির দিকে আসলে কোয়ারেন্টাইন করা লাগতো, তো সামনে হয়তো বা করা লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে এটা রাখবেন, আপনারা অবশ্যই রাখবেন। এবং আপনাদের যদি কনসালটেন্ট আপনাদেরকে দেয় তাহলে অবশ্যই রাখবেন এই ব্যাপারটা, এই ব্যাপারটা রাখলে ভালো, ঠিক আছে। আমার যে হোটেল থাকবে সেই যে হোটেলে আমি কোয়ারেন্টাইন করব সেই হোটেলের নাম, অ্যাড্রেস সব কিছু, ঠিক আছে। তারপর লেটার অফ এম্বেসি, লেটার অফ এম্বেসির এই পেপারটা, ঠিক আছে, সম্পূর্ণই থাকে পলিশ ভাষায়, ঠিক আছে। এটা পলিশ ভাষায়, পোল্যান্ডের যে ভাষা সেই ভাষায় এই এই পেপারটা থাকে, হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমার যে পেপারসগুলো ওয়ার্ক পারমিটের সেই পেপারসগুলো, ঠিক আছে। সো গাইজ, এই হচ্ছে আমার যে পেপার মূলত, ঠিক আছে, পোল্যান্ড ওয়ার্ক পারমিটের এই হচ্ছে সেই পেপারস মূলত। আর এটা তো হচ্ছে যে আমি যে টাকা রিসিট দিয়েছিলাম, যে টাকা পেমেন্ট করেছিলাম আমার যে কনসালটেন্টকে, সেই কনসালটেন্টের পেপার। তো গাইজ, আশা করছি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে পোল্যান্ড ওয়ার্ক পারমিটের পেপারসগুলো আসলে দেখতে কেমন হয়, কী আসে বিষয়। এই যে আমি আপনাদেরকে আবারও বলছি, পোল্যান্ডের এই ওয়ার্ক পারমিটের ব্যাপারটা মূলত হবে হচ্ছে যে পলিশ ভাষায়, মানে পোল্যান্ডের যে অরিজিনাল ভাষা সেই ভাষায়,
আপনারা চাইলে এটা ট্রান্সলেশনের যে ট্রান্সলেশনের দোকান আছে দোকান থেকে ট্রান্সলেশন করাই নিতে পারেন ঠিক আছে এইদিকে কি কি লিখছে না কি 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 বলছে না বলছে এগুলো অবশ্যই পড়ে নিতে পারেন আমার যে কাজ আমি যে কাজের ইয়াতে এক্সপিরিয়েন্সে ট্রাই করছিলাম সেটা হচ্ছে যে ইলেকট্রিক হেল্পার ঠিক আছে এটা পোল্যান্ডের ভাষায় লেখা হয়েছে বাট এটার মানে হচ্ছে ইলেকট্রিক হেল্পার আমি বুঝি তো এইখানে লেখা হয়েছে এবং আমার যে স্যালারি তারা ধরেছিল স্যালারি এটা হচ্ছে যে 3024 পিএলএন এটা হচ্ছে জ্বলতি হিসাবে পোল্যান্ডের যে পলিশ কারেন্সিতে ঠিক আছে 3024 এটা হচ্ছে আমার সিস ইয়া ঠিক আছে তো সো গাইজ আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের পেপারগুলো আসলে মূলত কেমন হয় কি রকম টাইপের হয়ে থাকে হে গাইজ আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নিত্য নতুন আমার যে ট্রাভেল ভিডিওস এবং অন্যান্য যেই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ক কিংবা ইউরোপের বিভিন্ন ট্রাভেল বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু